মানুষের মধ্যে বিভেদ তৈরি করেছে সিপিআইএম। গরিব মানুষকে আরো বঞ্চিত করে রেখেছিল তারা। সাধারণ মানুষের জন্য কল্যাণমুখী কাজ করে দিলে মানুষ আর মিছিলে আসবে না, তাই তাদের বঞ্চিত করা হয়েছে দিনের পর দিন। বামেদের ডিভাইড অ্যান্ড রুল পলিসিতে বিশ্বাস করে না ভারতীয় জনতা পার্টি, তাই তাদের স্লোগান সবকা সাথ সবকা বিকাশ। দেশের প্রধানমন্ত্রী বলেছেন, যারা বিজেপিকে ভোট দিয়েছে আর যারা বিজেপিকে ভোট দেয়নি, সরকার তাদের সবার পাশেই রয়েছে। দলীয় এক যোগদান সভায় উপস্থিত থেকে বুধবার এমন স্পষ্ট বার্তা দিলেন ফটিকরাই বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা ত্রিপুরা সরকারের মৎস্য তপশিলী জাতি কল্যাণ এবং প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সুধাংশু দাস। মন্ত্রীর উপস্থিতিতে 20 পরিবারের মোট 62 জন ভোটার সিপিআইএম দল ত্যাগ করে এদিন যোগদান করে ভারতীয় জনতা পার্টিতে। ফটিকরাই মণ্ডলের অন্তর্গত 13 নম্বর বুথের উদ্যোগে আয়োজিত এই যোগদান সভায় বামেদের বিরুদ্ধে এদিন গর্জে ওঠেন মন্ত্রী সুধাংশু দাস। বলেন, রাজ্যের জাতি জনজাতিদের নিয়ে একসাথে চলতে পারেনি সিপিএম। ডিভাইড অ্যান্ড রুল পলিসি নিয়ে সরকার গড়েছিল তারা, কিন্তু 2018 সালে রাজ্যে ভারতীয় জনতা পার্টি সরকার গঠন করার পর বদলে যায় সেই চিত্র। সিপিএম দলটা হচ্ছে মানুষের মধ্যে বিভেদ তৈরি করার জন্য। যে পলিসি ইংরেজ নিয়েছিল সেই পলিসিতে এই ত্রিপুরা রাজ্য পরিচালিত করেছে দীর্ঘ 25 বছর কমিউনিস্ট পার্টি। হোয়াট ওয়াজ দেয়ার আইডিওলজি? ডিপ্রাইভেশন ইজ দা বেস্ট পলিটিক্যাল পলিসি। ডিপ্রাইভেশন ইজ দা বেস্ট পলিটিক্যাল পলিসি। যত বেশি বঞ্চনা করা যাবে তত বেশি নাকি মানুষকে রাজনীতিতে হাঁটানো যায়। কোনো মানুষকে বেনিফিট দিয়ে দিলে মানুষ আর বেনিফিট পাওয়ার জন্য আসবে না, আর রাজনীতিতে আসবে না। এই কারণে যত বেশি ডিপ্রাইভেশন করা যাবে, যত বেশি মানুষকে বঞ্চনা করা যাবে, তত বেশি দিন নাকি রাজনীতিতে টিকে থাকা যায়। এটা ছিল তাদের আইডিয়া। ডিভাইড এন্ড রুল, সমাজের মধ্যে ডিভাইড করো, আলাদা করো মানুষে মানুষে, তারপরে রুল করো। এই পলিসিতে ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করে না। এই কারণে আমাদের পলিসি হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ, এবং এই মন্ত্রকে পাথেয় করে আজ ভারতীয় জনতা পার্টি শুধুমাত্র ভারতবর্ষের মধ্যে নয়, বিশ্বের মধ্যে সবচেয়ে বড় গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ করেছে, যার মেম্বারশিপ আজ 20 কোটির বেশি। এই সরকারের আমলে বিজেপি দলের লাইনে হেঁটে মিছিলে গিয়ে সরকারি সুবিধা পাওয়া যাবে, এই পলিসি কিন্তু এই সরকারের আমলে নাই। এবং একটা তার প্রমাণ কিন্তু আপনারা গত 6 বছরে পেয়েছেন। আমার বিশ্বাস, যারা সিপিএম দল করবে, যারা কংগ্রেস দল করবে, কিংবা বিজেপির বিরুদ্ধে গিয়ে রাজনীতি করবে, তাদেরকে সরকারি সুবিধা থেকে বঞ্চিত করো, এই মানসিকতা নিয়ে কিন্তু আমাদের সরকার পরিচালিত হচ্ছে না। আমাদের প্রাইম মিনিস্টার 2018 সালে যখন সরকার প্রতিষ্ঠা হয়, তিনি যখন শপথ গ্রহণ অনুষ্ঠানে এসেছিলেন, সেদিন তিনি বলেছিলেন, জিন লোগোনে হামকো ভোট দিয়া সরকার ইনকে লিয়ে দি হ্যায়, জিন লোগোনে হামকো ভোট নহীঁ ভি দিয়া হোগা সরকার উনকে লিয়ে দি হ্যায়। চলতি বছরে 22 জানুয়ারি অবসান হয়েছে সনাতনীদের সুদীর্ঘ 500 বছরের লড়াই ও প্রতীক্ষার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে রাম জন্মভূমি অযোধ্যায় উদ্বোধন হয়েছে রাম মন্দিরের। ধর্মপ্রাণ মানুষদের বিশ্বাস, দীর্ঘ প্রায় 500 বছরের বনবাস কাটিয়ে ফের ঘরে ফিরেছেন শ্রীরাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই অমৃতকাল এসেছে বলে বুধবার উল্লেখ করেছেন মন্ত্রী সুধাংশু দাস। আজ মোদীজির নেতৃত্বে ভারতবর্ষ পরিচালিত হচ্ছে বলে আমাদের প্রাইম মিনিস্টার জি বলছেন যে আমরা বর্তমানে অমৃত লোকে বিরাজ করছি, আমরা অমৃত কালে রয়েছে। এটা সত্যি আমাদের জন্য অমৃত কাল, যে কালে প্রত্যেকটা মানুষের তার সামাজিক রাজনৈতিক ধর্মীয় তার আর্থিক অবস্থার সার্বিক দিক থেকে উন্নতি হচ্ছে। 500 বছরের বিবাদ, 500 বছর বাইরে থেকে বাবর মোগলরা এলো, এই দেশকে ধ্বংস করলো, এই দেশের কৃষ্টি সংস্কৃতিকে আঘাত এনে এই দেশের আরাধ্য দেবতা রামের মন্দির ভেঙে বাপরি মসজিদ বানালো কংগ্রেস সিপিএম। ভারতবর্ষ যত বছর রাজত্ব করেছে সমস্ত সময় বাবরের পক্ষ দিয়ে গেছে, ভূগোলের পক্ষ দিয়েছে, কিন্তু এই দেশে যার জন্ম, যাকে আরাধ্য দেবতা বলে কোটি কোটি সনাতন ধর্মের হিন্দু ধর্মের মানুষ পূজা করে, তাকে থাকতে হয়েছে ওই বাঁকায় টঙ্গরের মধ্যে, আর বাবর আক্রমণ করে সেই মন্দির ভেঙে দিল। তখন থেকে ভারতীয় জনতা পার্টির স্লোগান ছিল 1980 সাল থেকে, যেখানে রামলালার জন্ম সেখানে রাম মন্দির তৈরি করতে হবে, সেই স্লোগানকে বাস্তবায়িত করে আজ নরেন্দ্র মোদীজির নেতৃত্বে মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে
আজ অযোধ্যায় রামের মন্দির প্রতিষ্ঠা হয়েছে, আজ ভারতবর্ষে রামের মন্দির প্রতিষ্ঠা মানে শুধু একটা ঠাকুরের মূর্তি প্রতিষ্ঠা নয়, পুরো ভারতবর্ষের রামের মর্যাদা পুরুষোত্তমের রাম রাজ্যের প্রতিষ্ঠার একটা নীতি একটা ভিত্তি প্রস্তর মাননীয় প্রধানমন্ত্রীজি দেশব্যাপী রেখেছেন, যেখানে রাম রাজত্বের স্বপ্ন আমরা আগামী দেখছি। ফটিকরায় মন্ডলের অন্তর্গত 13 নম্বর বুথের উদ্যোগে আয়োজিত এই যোগদান সভায় বুধবার উপস্থিত ছিলেন মন্ডলের সভাপতি নীলকান্ত সিনহা এবং জেলা সভাধিপতি অমলেন্দু দাস সহ অন্যান্য দলীয় নেতৃত্বরাও। ব্যুরো রিপোর্ট, আরই নিউজ।